হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশের একটি অঙ্কের মডেল কোয়েশন পেপার আমরা সলভ করব তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট টু আজকে এর আগে মডেল সেট ওয়ান সেই স্কুলটা আমি সমস্ত অঙ্ক করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো আজকে মডেল টু হবে যেটা পেজ নম্বর পাবে হচ্ছে দুশো আটষট্টিতে রয়েছে স্কুলের নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল এটা সম্পূর্ণ সমাধান পাবে মানে পুরো এক দাগ থেকে পুরো আট দাগ পর্যন্ত সমাধান রয়েছে তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে আমার নাম পার্থ গ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এই অঙ্কগুলোর পিডিএফও তোমরা পাবে তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে এক এটা বলছে পাই এবং বাইশ বাই সাত এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাই হচ্ছে অমূলদ সংখ্যা পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং যেটা বাইশ বাই সাত রয়েছে সেটা হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে এটা মাথায় রাখবে পাই হচ্ছে একটা অমূলত সংখ্যা আর বাইশ বাই সাত হচ্ছে মূলদ সংখ্যা এভাবে কিন্তু মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই দাগেরটা বলছে 4 ইনটু 5 টু দি এক্স টু 500 হলে এক্স টু দি এক্স এর মান কত দেখো এটা খুবই সিম্পল একটা অঙ্ক 4 ইনটু 5 টু দি এক্স রয়েছে যেটার মান আমরা জানি কত 500 আমাদেরকে কি করতে হবে চারটাকে দিয়ে এটা ভাগ করতে হবে তাহলে চার দিয়ে যদি আমরা 500 কে ভাগ করি তাহলে 125 হয় 125 মান হচ্ছে 5 এর কিউব আর 5 এর কিউব মানে দেখো 5 5 বেস মিলে যাচ্ছে তাই এক্স এর মান আমরা কত পাচ্ছি 3 এবার এক্স এর মান যদি তিন পাই তাহলে তিনের কিউব করতে বলেছে দেখো মাথায় তার মানে তিনের মাথায় তিন আর তিনের মাথায় তিন যদি দিই তাহলে হচ্ছে সাতাশ অ্যান্সার হয় যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তিন দাগেরটা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান জিরো সমীকরণের লেখ চিত্রটা কি হবে এটা আমি আগেও বলেছি তোমাদের যদি কোনো সমীকরণে জিরো সমষ্টিটা যদি জিরো আসে বা বিয়োগ ফলো যদি জিরো আসে তাহলে এটা অলওয়েজ মূল বিন্দুগামী হবে মূল বিন্দুগামী হবে ঠিক আছে এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট চলে আসবো আমরা চার দাগের অঙ্কটায় দেখো এব সামন্তরিক এর কোন বিএ সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কোন সিবিডি সিক্সটি ডিগ্রি হলে কোন বিডিসি এর পরিমাপ কত এটা আমাদেরকে যেভাবে করতে হবে সেটা দেখো প্রথমে একটা সামন্তরিক আঁকতে হবে তো আমি এখানে চার দাগ দিয়ে বোঝাচ্ছি দেখো একটা সামন্তরিক আমরা এঁকে নিলাম এখানে আমি হাত দিয়ে আঁকছি তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকতে পারো এটা দেখো এ এটা বি এটা সি এটা ডি ঠিক আছে এখান মাঝখান দিয়ে একটা কর্ণ গেছে এইভাবে গেছে এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা জানি ত্রিভুজের যে তিন সরি ত্রিভুজ নয় এখানে যে সামন্তরিক রয়েছে এই সামন্তরিকের যে দুটো কোন এখানে আমি লিখছি দেখো বি যে কোনটা রয়েছে আর একটা এ বি সি কোন রয়েছে এই দুটো মিলিয়ে কিন্তু আমরা জানি একশো ডিগ্রি হয় ঠিক আছে ভালো করে লক্ষ্য করে দেখো বি কোনটা বি মানে এই যে কোনটা আর এ বি সি এ বি সি মানে এই যে কোনটা এই দুটো কোন মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হয় এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে দুটো কোন রয়েছে এটা এই কোন আর এই কোণে তো ভাগ রয়েছে তাই আমরা কি করব প্রথমত এর মান তো সেভেন্টি ফাইভ দিয়ে দিয়েছে তাই সেভেন্টি ফাইভ ডিগ্রি লিখব আর এই যে এবিসি যেটা দিয়েছে এটাকে আমরা ভেঙে লিখব একটাকে লিখব হচ্ছে ডিবিএ আর প্লাস দিয়ে লিখব ডিবিশো আশি ডিগ্রি ঠিক আছে এটাকে ভেঙে দিলাম এবার দেখো কোন ডিবিএ আর প্লাস দিয়ে কোন এই দুটো আমরা কি করবো একশো আশি থেকে সেভেন্টি বিয়োগ করে দেবো বিয়োগ করলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাঁচ পাঁচে হচ্ছে দশ সাত রেখে আট তার মানে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি বেরোবে এই দুটো সমষ্টি এবার এই দুটোর মধ্যে থেকে আমরা একটা কোন জানি কোনটা ডিবিসি ডিবিসি যেটা দেখো ডি তারপরে বি তারপরে সি এই কোনটা কিন্তু বলে দিয়েছে কত সিক্সটি ডিগ্রি তাহলে কোন ডিবি এটার মান যদি বের করি তাহলে একশো পাঁচ থেকে সিক্সটি ডিগ্রি আবার মাইনাস করতে হবে তাহলে একশো পাঁচ থেকে তুমি যদি সিক্সটি ডিগ্রি বাদ দিয়ে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আরেকটা লাইন পাবো এটা কিন্তু একান্তর একান্তর হচ্ছে হচ্ছে সাথে সমান কোন নাও বিডিসি এই কোনটার সাথে একান্তর কোন আমরা জানি জেড এর মতন যে কোনটা হয় সেটাকে কিন্তু আমরা একান্তর কোন বলি তাহলে একান্তর কোন যদি আমরা পেয়ে যাই তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি কোন বিডিসি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এটা পেলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা অপশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে দেখো পাঁচের টা পাঁচেরটা হচ্ছে একটা রিপিট অঙ্ক এটা আগের মডেল কোয়েশ্চেন পেপারে ছিল একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো এবং বৃত্তের উপরিস্থে একটি বিন্দুর স্থানাঙ্ক তিন কমা চার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখো এখানে করে দিচ্ছি পাঁচ দাগ দিয়ে এটা রয়েছে ধরো একটা বৃত্ত রয়েছে এবং এখানে কি রয়েছে একটা প্যাসার্ধ রয়েছে এখানে বলে দিয়েছে এটা এটা আমরা ধরে নিলাম ও আর এই যে এখানে যে স্থানাঙ্কটা একটা বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা ধরে নিলাম হচ্ছে এ তাহলে ও আর এখান থেকে এ এই ও এর যদি দূরত্ব আমরা বের করি তাহলে সূত্র কি সূত্র হচ্ছে দূরত্বের এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার এটা হচ্ছে মেন সূত্র তো আমরা এখানে তাই করব জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস দিয়ে জিরো মাইনাস ফোর তার হোল স্কোয়ার দূরত্ব বের করার সূত্র তাহলে আমরা কত পাচ্ছি তিনের স্কোয়ার নয় আর ষোলো নয় আর ষোলো পঁচিশ পাচ্ছি আমরা তাহলে পাঁচ একক দেখো অপশান এতে রয়েছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পাঁচ একক হবে ছয় দাগেরটা কি বলেছে দেখো এই সমীকরণটাতে যদি একটা স্থানাঙ্ক বলে দিয়েছে জিরো কমার টি বিন্দুগামী হয় তাহলে টি এর মান কত হবে দেখো এটাও করে দিচ্ছি ছয় দাগ দিয়ে প্রথমে আমরা কি করবো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো আছে তার মানে এখানে দেখো এই যে জিরোটা এটা হচ্ছে এক্স এর মান আর এই যে টিটা এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে ওয়াই এর জায়গায় আমাদেরকে টি বসাতে হবে তাহলে ওয়াই এর জায়গায় যদি আমরা টি বসাই তাহলে কি হচ্ছে দেখো তিন গুণ শূন্য প্লাস দুই গুণ টি আর মাইনাস দিয়ে এইট ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি টু টি ইকুয়াল টু আট আর শুধু টি এর মান আমরা বলতে পারি চার দু আট তার মানে চার পাচ্ছি অপশন তে রয়েছে দেখো চার ঠিক আছে চলে আসছি আমরা দুই দাগের অঙ্কগুলো দেখো দুই দাগের একটা কি বলছে দুই দাগের একের আমরা করব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই রাশিটার মান কত হবে দেখো প্রথমত একটা জিনিস মাথায় রাখবে এ প্লাস বি প্লাস সি ইকাল টু যদি জিরো হয় বা জিরো হলে আমাদের কিন্তু একটা শর্ত জানতে হবে শর্তটা হচ্ছে এ প্লাস প্লাস বি সি হয় ঠিক আছে এটা কিন্তু শর্তটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হলে এ কিউবাস বি কিউব প্লাস সি কিউব এর মান কি হবে এটার মান হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউবাসি কিউ সংি হবে এবার আমরা যেটা করবো আমাদের মেন অঙ্কটা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি এ বাই বি বি সি প্লাস সরি স্কোয়ারে আছে এ স্কোয়ার বাই বি সি বি স্কোয়ার বাই সি এ আর প্লাস দিয়ে সি স্কোয়ার বাই এ বি এবার দেখো এটা লসগো সি হচ্ছে আর ওপরে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে থ্রি এ বি সি বসিয়ে দেবো আর নিচেও এ বি সি বসিয়ে দেবো তাহলে কাটাকুটি করলে তিন অ্যান্সার আসছে ঠিক আছে তাহলে এই অ্যান্সারটা লিখে দেবে এটা অ্যান্সার কিন্তু তিন হবে খুব এটা সিম্পল অঙ্ক চলে আসছি আমরা দুই দাগের অঙ্কটায় দেখো দুই দাগের অঙ্কটা বলছে দুই দাগের অঙ্কটা দেখো ভালো করে বলছে এ এফ ফাংশন অফ মানে এফ ব্র্যাকেটে এক্স প্লাস টু এটার মান বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হলে এফ এক্স মানে ফাংশান অফ এক্স এর মান কত হবে তো অঙ্কটা প্রথমে আমরা টুকে নিচ্ছি দেখো এটা দুই দাগ দিয়ে অঙ্কটা হবে তাহলে ফাংশন অফ এক্স প্লাস টু ইকাল টু এখানে বলে দিয়েছে কত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এবারে দেখো এখানে আমরা মেইন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এক্স এর জায়গায় এখানে আমরা কি করবো এক্স মাইনাস টু এর যে জায়গাটা তাহলে এর জায়গায় আমরা যদি x মাইনাস টু লিখি তাহলে এই প্লাস টু টা ছিল এখানেও তাই হবে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আর প্লাস দিয়ে ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ এক্স চলে আসছে এবার আমাদেরকে এটা সমাধান করতে হবে এটা সমাধান করলে কি হবে এক্স স্কোয়ার থাকছে আর মাইনাস দিয়ে এখান থেকে দেখো ফোর এক্স থেকে থ্রি এক্স যদি আমরা যোগ বিয়োগ করি মানে বিয়োগ বিয়োগ যাচ্ছে ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়োগ যাচ্ছে তাহলে মাইনাস এক্স হচ্ছে আর এখানে মাইনাস হচ্ছে কারণ চার আর পাঁচ হচ্ছে আর ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে মাইনাস এক হচ্ছে তাহলে এফ এর যে সমীকরণটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা পরের অঙ্কটা দেখছি দেখো পরের অঙ্কটা কি বলছে তিন দাগেরটা এর কোন মানের জন্য এই সমীকরণটার এই সমীকরণটা মানে সমীকরণ দয়ের কোনো সমাধান থাকবে না কোন সমাধান থাকবে না তার সূত্র কিন্তু আমি এর আগের মডেলটাতেও বলেছি এখন আমি আবারও বলছি কোনো সমাধান থাকবে না তার সমীকরণ হচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো টু বাই টু ইকুয়াল টু বি ওয়ান এর মান হচ্ছে ফাইভ আর মাইনাস দিয়ে হচ্ছে এখানে কে আর নট ইকুয়াল টু কি হচ্ছে এইট বাই থ্রি এই সমীকরণটা আসছে এবার এখান থেকে আমাদের জাস্ট এই পোর্শনটা নিতে হবে এই নট ইকুয়াল টু পোর্শনটা না নিলেও চলবে তাহলে আমরা কি করবো টু বাই টু মানে ওয়ান হচ্ছে আর এখানে ফাইভ বাই মাইনাস কে হচ্ছে তার মানে শুধু আমরা যদি কে এর মান বের করি তাহলে মাইনাস ফাইভ হচ্ছে তাহলে কে এর মান মাইনাস ফাইভ এর জন্য কিন্তু কোনো সমাধান থাকবে না এটার উত্তর তোমরা এখানে লিখে দেবে চলে আমরা নেক্সট করে দেখো চার দাগ বলছে টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর রয়েছে আর ইকুয়াল টু দিয়ে এ জিরো এ ওয়ান এক্স তারপরে প্লাস দিয়ে এ টু এরকম করে রাশিটা রয়েছে দেখো তারপরে বলেছে যে এ জিরো মাইনাস দিয়ে টু এ ওয়ান এরকম ভাবে যে রাশিটা রয়েছে এটার মান কত এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এটা একটা ইউনিক টাইপের অঙ্ক আচ্ছা এটা চার দাগের অঙ্ক আমরা করছি তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের অঙ্কটা কি করতে হবে দেখো টু এক্স প্লাস ওয়ান টু দি পার ফোর ইকুয়াল টু কি রয়েছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স তারপরে রয়েছে এ টু এক্স এস স্কোয়ার প্লাস দিয়ে এ থ্রি এক্স এস কিউব আর প্লাস দিয়ে এ ফোর এক্স টু দি পার ফোর এত দূর রয়েছে এবার দেখো এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই এক্স এর জায়গায় আমরা কি করবো মাইনাস টু বসাবো তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে দেখো এই সমীকরণটা কি আসছে তাহলে এটা চার লিখলাম এটা এ জিরো জায়গায় এ জিরো থাকবে এ ওয়ান তারপরে জায়গায় এ টু থাকবে এটা হয়ে যাবে মাইনাস টু এর স্কোয়ার তারপরে কিউব এর জায়গায় কিউব থাকবে মাইনাস টু এর কিউব আর এ ফোর এর জায়গায় এ ফোর থাকবে এটা হয়ে যাবে মাইনাস টু এর টু দি পাওয়ার ফোর এবার দেখো এটাকে যদি আমরা সমাধান করি আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এটা মাইনাস টু মাইনাস টু মানে হচ্ছে টু দিপার ফোর এটা এ টু দিবার দু এর স্কোয়ার চার চার এ টু হয়ে যাচ্ছে এটাও মাইনাস দিয়ে দু এর কিউব আট এ তিন হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে দু এর কিউব মানে হচ্ছে ষোলো এ ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ভাবে দেখো রাশিটা আসছে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে রাশিটা এ জিরো মাইনাস টু এ ওয়ান করতে বলেছিল এটার মান বের হচ্ছে কি দেখে নাও এটাকে যদি আমরা সমাধান করি চার থেকে একবার দিলে মাইনাস তিন মাইনাস তিন এর টু দি পাওয়ার ফোর তার মানে আমরা যদি এটাকে ফ্রেশ করে লিখি তাহলে এই পাশে যা ছিল সেটাকে আমরা ফ্রেশ করে লিখে নিলাম দেখে এটা ফ্রেশ করে আমি লিখে নিলাম ঠিক আছে তাহলে আমরা যদি এটা মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর করি তাহলে উঠে যাবে যাবে প্লাস হয়ে আর থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি অ্যান্সার হবে তাহলে এর অ্যান্সারটা কত হবে একাশি তোমরা লিখবে ঠিক আছে এইটটি ওয়ান হচ্ছে অঙ্কটা অ্যান্সার চলে আসছি আমরা পাঁচ দাগের অঙ্কটা দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলছে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দুই কমা এক এবং জিরো কমা জিরো হলে এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা আমরা কি করবো এটার প্রথমে আঁকতে হবে দেখে নাও পাঁচ দাগ দিয়ে আমরা অঙ্কটা করছি প্রথমে একটা বর্গক্ষেত্র রয়েছে ধরে নাও যেটা একটা বর্গক্ষেত্র এবং এটার যে কর্ণটা রয়েছে কর্ণের ওপর কি রয়েছে আবার একটা বর্গক্ষেত্র রয়েছে এরকম ভাবে ঠিক আছে এইভাবে আরেকটা বর্গক্ষেত্র রয়েছে তো সেই বর্গক্ষেত্রটা আমাদেরকে বের করতে বলেছে যে ক্ষেত্রফল কত তো প্রথমে আমরা কি করব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব যেহেতু দুটো স্থানাঙ্ক বলে দিয়েছে বর্গক্ষেত্রে পরপর দুটি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে তাহলে এটার স্থানাঙ্ক ধরে নাও এটার যে স্থানাঙ্ক সেটা বলে দিয়েছে কত দুই কমা এক তার মানে এটা আমরা যদি বলি দুই কমা এক আর এটার স্থানাঙ্ক বলে দিয়েছে জিরো কমা জিরো এই দুটোর স্থানাঙ্ক বলে দিয়েছে তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বের করি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা কিসের সূত্র দিয়ে অ্যাপ্লাই করব সূত্রটা হচ্ছে ওই দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে অনেকবার বলেছি রুট ওভার দিয়ে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার আমি এখানে ডাইরেক্ট সূত্রটা ফেলছি টু মাইনাস জিরো তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে ওয়ান মাইনাস জিরো তার হোল স্কোয়ার এবার দেখো দুইয়ের স্কোয়ার আমরা জানি চার হয় একের স্কোয়ার এক হয় তার মানে রুটের মধ্যে আমরা পাঁচ পাচ্ছি এককে তাহলে রুট ফাইভ একক হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য এবার আমাদেরকে কি করতে হবে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য এর সূত্রটা আমাকে ফেলতে হবে কর্ণের দৈর্ঘ্য সূত্র আশা করি তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে মাথায় রাখবে রুট টু ইন্টু বাহু এখানে বাহু মানে হচ্ছে রুট ফাইভ ঠিক আছে রুট টু ইন্টু বাহু মানে হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে চলে আসছে দেখো টেন একক ঠিক আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা ফেললাম এবং আসলো এই একক এবার ক্ষেত্রফল জানতে চাইছি তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখবো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সূত্র হচ্ছে এই যে কর্ণটার দৈর্ঘ্য বেরিয়েছে সেটার আমরা স্কোয়ার করে দেবো কেন কারণ এইটা কর্ণ ধরেই তো আবার একটা বর্গক্ষেত্র হয়েছে তাই ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়ে যাবে মানে কর্ণটাই হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে তাহলে করলে হয় দশ বর্গ একক অ্যান্সার বেরোবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা দেখো পরেরটায় পাঁচ দাগের অঙ্কটা কি বলছে দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা করবো এবার সাতাশ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু একাশি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু এর মান কত খুবই একটা ইজি অঙ্ক দেখো আমরা কিভাবে করব এখানেই করে দিচ্ছি পাঁচ দাগ দিয়ে প্রথমে বলেছে সাতাশ টু দি পাওয়ার এক্স রয়েছে আর একাশি টু দি পাওয়ার ওয়াই রয়েছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে ভেঙে নেবে সাতাশ মনে হচ্ছে থ্রি টু দি পাওয়ার কিউবের এক্স আর এটা হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই ঠিক আছে এবার দেখো তিন তিন যদি মিলে যায় তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকুয়াল টু ফোর তারপরের লাইনে আমরা কি করতে পারি সমান সমান আমরা লিখতে পারি ফোর বাই থ্রি তাহলে এক্স ইস টু ওয়াই এর মান আমরা বের করে ফেললাম হচ্ছে ফোর ইস টু থ্রি ঠিক আছে এটাই আনসার ফোর ইস টু থ্রি তোমরা লিখে দেবে চলে আসছি দেখো নেক্সট নেক্সট অঙ্কটা কি বলছে সাত দাগের এবিসিডি সামন্তরিকের কোন এ ইস টু কোন বি বলে দিয়েছে থ্রি ইস টু টু হলে সামন্তরিকটির কোনগুলির পরিমাপ নির্ণয় করতে বলেছে তো আমরা কিভাবে করব দেখো সাত দাগ দিয়ে আমরা করব অঙ্কটা আচ্ছা দাঁড়াও এটা নাম্বারিং কি ভুল হয়ে গেছে আগেরটা ছয় ছিল এটা দাঁড়াও নাম্বারিং ভুল হয়ে গেছে মনে হয় হ্যাঁ এখানে আমরা পাঁচ দাগটা করে দিয়েছি ঠিক আছে একটু পেজের উল্টো পাল্টা হয়ে গেছে তো এবার আমরা করব দেখো এখানে পাঁচ দাগের পর এটা আমরা সরি ছয় দাগের পর এটা করবো হচ্ছে সাত দাগ ঠিক আছে একটু পেজে উল্টো পাল্টা হয়ে গেছে সাত দাগের অঙ্কটা বলছে এবিসিবি সামন্তরিক রয়েছে তাহলে আমরা এখানে দেখো একটা যদি সামন্তরিক একে তোমাদেরকে বোঝাই সামন্তরিক এই যে এটা একটা সামন্তরিক এটা এ এটা বি এটা সি এটা ডি এখানে বলেছে যে এ যে কোনটা এবং বি যে কোনটা এই দুটো মিলে আমরা জানি একশো ডিগ্রি হয় তাহলে আমরা ধরতে তো পারি যেহেতু অনুপাত দিয়েছে তাই কোন এ ইকুয়াল আমরা থ্রি এক্স ধরবো আর কোন বি ইকুয়াল আমরা টু এক্স ধরবো তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি থ্রি এক্স আর টু এক্স মিলে একশো আশি ডিগ্রি হয় এটা সামন্তরিকের ধর্ম ঠিক আছে এই পাশাপাশি দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা একটা সামন্তরিকের ধর্ম বলতে পারো তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি একশো আশি কে দিয়ে ভাগ করলে পেয়ে যাবো পাঁচ দিয়ে ভাগ করলে বেরোবে কত ছত্রিশ তাহলে আমরা কোন এর মান আর কোন সি এর মান একই ভাবে পাবো দেখো কোন এর সাথে কোন সি কিন্তু বিপরীত কোন পরস্পর সমান হয় তার মানে কোন এ আর কোন সি আমরা কত পাবো তিন গুণ ছত্রিশ পেয়ে যাবো তাহলে তিন গুণ ছত্রিশ যেটা কিন্তু আমরা জানি একশো আট ডিগ্রি হয় একইভাবে কোন বি এর সাথে যদি কোন ডি এর মান বের করি সেটা কত হয়ে যাবে দুই এর সাথে ছত্রিশ গুণ হয়ে যাবে আর দুই ছত্রিশ আমরা জানি বাহাত্তর ডিগ্রি হয় তাহলে একটা বাহাত্তর ডিগ্রি বেরোবে একশো একটা একশো দুটো একশো আট ডিগ্রি বেরোবে আর দুটো বাহাত্তর ডিগ্রি বেরোবে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে পরের অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা বলেছে সংখ্যা রেখায় রুট সিক্স স্থাপন করো এটা আমি তোমাদেরকে করিয়ে দিই কারণ এটা তো একটা মানে ড্রয়িংয়ের মতন করতে হবে সংখ্যা রেখা স্থাপন করতে হবে মানে কম্পাস দিয়ে করতে হবে তাই সেটা এই ভিডিওতে আমি করিনি তোমাদের যদি এই রুট মানে রুটের মানগুলো সংখ্যা রেখা স্থাপন করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি তোমাদের এই রুটের যতগুলো রয়েছে সংখ্যা রেখা স্থাপন আমি তোমাদেরকে একটা ভিডিওতে শিখিয়ে দেবো চলে আসছি আমরা দাগের অঙ্কটা দেখো দাগের অঙ্কটা একটু বড় অঙ্ক আমাদেরকে ধৈর্য নিয়ে করতে হবে দেখো প্রথমে কি বলছে ফোর রুট ও ফোরের টু দি পাওয়ারে এম প্লাস ওয়ান বাই ফোর রয়েছে আর এম টু দিয়ে রুট ওভারের মধ্যে টু ইন্টু টু টু দি পাওয়ার এম রয়েছে দেখো আমি অঙ্কটা টুকলাম না এখান থেকে শুরু করছি দেখো ফোরকে যদি আমরা ভাঙি তাহলে টু টু দি পাওয়ার টু হচ্ছে এবং তার মাথায় রয়েছে এইটা তার মানে আমরা এটাকে ব্র্যাকেটে লিখতে পারি এম প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে আবার ইনটু দিয়ে এটাকে আমরা কি করতে পারি টু টু দি পাওয়ার আমরা এটা লিখতে পারি ওয়ান প্লাস এম ঠিক আছে আর বাই দিয়ে কি রয়েছে দেখো বাই দিয়ে রয়েছে টু ইনটু এটা রুটটাকে যদি আমরা ওঠাতে যাই তাহলে কি হয়ে যাবে মাইনাস এম বাই টু হয়ে যাবে কারণ রুট যদি ওঠাই তাহলে বাই টু হয়ে যায় ঠিক আছে এবং পুরোটা ব্র্যাকেট দিয়ে কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে এর পরের লাইনে আমরা কি করব দেখো এটাকে যদি আমরা গুণ করি টু দিয়ে এম কে গুণ করলে টু এম হয়ে যায় আর টু দিয়ে চার কে যদি গুণ করি তাহলে বাই টু হয়ে যায় ঠিক আছে আর এটারও যদি আমরা রুটটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো ওয়ান প্লাস এম আর এটা বাই দিয়ে কি হয়ে যাবে টু হয়ে যাবে আর নিচে কি ছিল দেখো নিচে ছিল হচ্ছে টু ওয়ান দিয়ে মাইনাস এম বাই টু হবে মাইনাস কেন হলো কারণ দেখো এখানে এম বাই টু ছিল আর পুরোটা আমরা কি করবো রাখবো এই ব্র্যাকেটের বাইরে টু দি পাওয়ারে লিখব দেখো চলে আসছি এখানে এই এই লাইন থেকে চলে এবার এবার দেখো টু দুটোই টু রয়েছে তাই সূচক অনুযায়ী বা এই চ্যাপ্টার অনুযায়ী মানে সূচকের ধারণা অনুযায়ী এই দুটো যোগ হয়ে যায় ঠিক আছে টু দি পাওয়ারে যোগ হয়ে যায় মানে টু এম রয়েছে তাহলে টু এম প্লাস ওয়ান বাই টু আর প্লাস দিয়ে ওয়ান প্লাস এম বাই দিয়ে আবার টু রয়েছে আর নিচে কি রয়েছে নিচে রয়েছে টু টু দি পাওয়ার এটা যদি লসাগু করি তাহলে দুই এক কে দুই মাইনাস এম বাই দিয়ে আবার দুই আর পুরোটা কি রয়েছে পুরোটার আবার ওয়ান বাই এম রয়েছে ঠিক আছে এবার আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে ওপরেরটাও লসাগু আমরা করতে পারি ওপরেরটা যদি লসাগু করি তাহলে ওপরে দেখো কি আসছে টু ওপরে হয়ে যাচ্ছে দুই দুগুণি চার এম প্লাস ওয়ান প্লাস দিয়ে আমরা এটা লিখতে পারি টু রয়েছে তাই ওয়ান প্লাস এম এটাও কিন্তু ব্র্যাকেট হবে দাঁড়াও ব্র্যাকেটটা পরে দেবো আর নিচেরটা আগে লিখে নিই নিচে কি রয়েছে নিচে রয়েছে টু টু দিয়ে পাওয়ার টু মাইনাস এম আর বাই দিয়ে টু রয়েছে এটারও আবার কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে এবার আমরা কি করব দেখো এটা টু টু দি পাওয়ার উপরের চারটে আর একটা মানে পাঁচটা এম রয়েছে তাই ফাইভ এম আর প্লাস দিয়ে দুই রয়েছে বাই টু হবে ঠিক আছে আর এই যে নিচে রয়েছে নিচেরটার জন্য ভাগ হয় ভাগটা সূচক অনুযায়ী বিয়োগ হয়ে যাবে মানে টু মাইনাস এম বাই টু এটা হয়ে যাবে ঠিক আছে মানে টু দি পাওয়ারে ওয়ান বাই এম ছিল এম লিখে দিলাম এটা হয়ে যাবে মানে নিচে বাই দিয়ে আর কোনো সংখ্যা আমাদেরকে লিখতে লাগবে না এবার দেখো আমাদের কি করতে হবে চলে আসছে এই লাইনে টু লিখলাম বড় করে ওপরে দেখো কি রয়েছে ফাইভ এম প্লাস টু তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফাইভ এম প্লাস টু আর মাইনাস দিয়ে পাশেরটা কি রয়েছে দেখি পাশেরটা রয়েছে টু মাইনাস এম তাহলে এটা হয়ে যাবে টু প্লাস এম আর বাই দিয়ে রয়েছে কি টু তাহলে এটা টু লিখলাম আর পুরোটা ব্র্যাকেটে রয়েছে কি ওয়ান বাই এম এবার দেখো আমরা কি করবো পাঁচটা এম থেকে একটা এম যোগ করলে হচ্ছে ছটা এম আর এখানে কি হয়ে যাচ্ছে বাই টু হয়ে যাচ্ছে আর এটার আবার কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে এখানে টু টু কিন্তু কেটে যাচ্ছে এবার দেখো দুই দিয়ে ছয় কে যদি কাটাকুটি করে তাহলে তিন হবে তার মানে এখানে হয়ে যাচ্ছে থ্রি এম আর এর টু দি পাওয়ার রয়েছে ওয়ান বাই এম এবার দেখো এম ও কেটে যাচ্ছে এই এম এর সাথে এই এম কেটে যাচ্ছে টু টু আর কিউব মানে এইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে তাহলে এর অ্যান্সারটা আমরা কত পাবো এইট তাহলে নির্ণয় সরল ফল বলে লিখে দেবে আট হবে আট অ্যান্সার ঠিক আছে এইভাবে করতে হবে চলে আসছি এটার অথবাদি একটা অঙ্ক রয়েছে এটা কিন্তু অথবাদি আছে হ্যাঁ অথবা কি অঙ্ক বলছে এবং বি স্কোয়ার সমস্যা এসি হলে প্রমাণ করো যে এই সমীকরণটা বা এই রাশিটা এক হবে তো এটা আমরা কিভাবে করব প্রথমে আমরা দেখো এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই বলেছে তো তাই এখান থেকে আমরা প্রথমে এক্স এর মান বের করে নেবো টু ওয়াই মাইনাস জেড এটা আমরা করে নিলাম এটা কিন্তু অনেকগুলো প্রসেসে অঙ্ক করা যায় তোমাদের যেটা ভালো লাগে করতে পারো কিন্তু আমি এটা আমার নিজে আমার কিন্তু এই প্রসেসটাই ভালো লাগে বা এবং সুবিধা হয় তাই আমি আমার এই প্রসেসটাই করাচ্ছি তোমাদের অন্য পদ্ধতিতে যদি স্কুলে বা তোমাদের স্যার নিজে মানে গৃহ শিক্ষক যদি করিয়ে থাকে তাহলে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এই নিয়মটাতে আমরা কি করছি প্রথমে লেফট হ্যান্ড সাইডে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা টুকে নিলাম এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড তারপরে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটাতে আমরা কি করবো দেখো এক্স এর যে জায়গাগুলো বদলে দেবো তাহলে ওয়াই মাইনাস জেড হলো বি এর হবে জেড মাইনাস এক্স এক্স এর মান আমরা জানি টু ওয়াই প্লাস জেড হয়ে যাবে আবার সি এর জায়গা সি টু দি পাওয়ার এক্স আছে তাহলে এক্স এর জায়গায় লিখবো টু ওয়াই মাইনাস জেড আর মাইনাস দিয়ে ওয়াই ঠিক আছে এরকম করলাম এবার আমরা কি করব দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখবো আর বি টু দি পাওয়ার জেড জেড দেখো টু জেড হয়ে যাচ্ছে আর মাইনাস টু ওয়াই হয়ে যাচ্ছে আর সি টু দি পাওয়ারে কি হয়ে যাচ্ছে হচ্ছে পরে আমরা দেখো এখানে চলে আসছি এ এবং সি দেখো দুটো সেম রাশি রয়েছে ওয়াই জেড সরি ওয়াই মাইনাস জেড টু দি পাওয়ারে রয়েছে আর বি এর মাথায় কি রয়েছে টু জেড মাইনাস টু ওয়াই এটা যেরকম আছে থাক এবার এ মানে আমরা জানি দেখো বি স্কয়ার এ সির মানে হচ্ছে বি স্কয়ার তার মানে আমরা এখানে বি স্কয়ার লিখবো আর এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড আর এখানে বি দিয়ে কি রয়েছে জেড টু জেড মাইনাস টু ওয়াই তাহলে বিএর এর মাথায় টু ওয়াই হয়ে যাবে মাইনাস টু জেড হয়ে যাবে আর এটাও কিন্তু প্লাসে হয়ে যাবে টু জেড মাইনাস টু ওয়াই কারণ বি বি সূচক অনুযায়ী মিলে যাচ্ছে মানে বেসটা মিলে যাচ্ছে তাই সূচকের নিয়ম অনুযায়ী টু দি পাওয়ার গুলো যোগ করে দিতে হয় তাই আমরা যোগ করে দিলাম এবার দেখো বি এর মাথায় তাহলে টু ওয়াই কেটে যাচ্ছে টু জেড টু জেড কেটে যাচ্ছে জিরো আসছে বি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে আমরা জানি এক অ্যান্সার হয় তাহলে এখানে একই প্রমাণ করতে বলেছিল তাই আমরা জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে প্রমাণিত বলে ঠিক আছে এভাবে প্রমাণিত বলে লিখে দেবে এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে এটা আলাদা অনেক নিয়মে করা যায় তোমাদের যেখান থেকে যে নিয়ম শিখেছ তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই পাঁচের একেরটা দেখো পাঁচ দাগেরটা প্রথমে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো এক দাগের অঙ্কটা দেখো বলে দিয়েছে থ্রি এক্স প্লাস টু বারো এখান থেকে আমাদেরকে প্রথমে এক্স এর মান আগে বের করে নিতে হবে এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক হয় এক্স এর মান বের করলে দেখো বারো মাইনাস টু আই আর বাই বি কি হবে থ্রি হবে তাহলে এখান থেকে আমরা একটা ছক বানাবো ছকটা হচ্ছে এরকম ভাবে দেখতে হয় এখানে তিনটে মান আমাদেরকে নিতে হবে তাহলে তিনটে মান আমরা কিভাবে নেব প্রথমেরটা ভালো করে লক্ষ্য করে দেখো আমরা প্রথমেরটা যদি এখানে দুই নিই সরি তিন নিই তাহলে তিন দিয়ে মিলে যাচ্ছে কত মিলছে প্রথমে তিন দুগুণি ছয় বারো থেকে ছয় বাদ দিলে ছয় মানে তিন দুগুনি ছয় মানে দুইয়ের তিন তারপরে যদি শূন্য নাও তাহলে শূন্য দিয়েও মিলে যাচ্ছে ঠিক আছে শূন্য দিয়ে মিলে যাচ্ছে ছয় দুগুনি বারো তিন চারে বারো ঠিক আছে তিন চারে বারো মানে চার শূন্য আর ছয় যদি নাও তাহলে ছয় দুগুণি বারো মানে এখানে হয়ে যাচ্ছে শূন্য তারপরটা দেখো নাইন এক্স মাইনাস টু ওয়াই এটা ইকুয়াল টু বারো বলেছে এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে বারো প্লাস টু ওয়াই আর বাই দিয়ে এটা নাইন বেরোবে তাহলে এই মানটা তোমরা এখানেও নিতে পারো এখানে আমরা কি কি সংখ্যা নেবো দেখে নি এখানেও প্রথমে তিন নিচ্ছি তাহলে এটা তিন ছয় বারো ছয় আঠেরো নয় দুগুণে আঠেরো মানে এটাও এর তিন হচ্ছে মানে দুই তিন তারপরে যদি মাইনাস ছয় নিই তাহলে মাইনাস ছয় নিলে কত হচ্ছে ছয় দুগুনি বারো মানে এখানে জিরো হচ্ছে আর তারপরে আমরা যদি বারো নিই তাহলে বারো দুগুণি চব্বিশ চব্বিশ আর বারো ছত্রিশ চার নয় ছত্রিশ চার হচ্ছে এবার দেখো গ্রাফের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে এটা পয়েন্টগুলো নিতে হয় দুই কমা তিন তাহলে দেখে নাও এখানে দুই তারপরে এক দুই তিন মানে এই যে পয়েন্টটা এটা দুই কমা তিনের পয়েন্ট চার কমা শূন্য চার কমা শূন্যর পয়েন্ট এইটা আর তারপরে দেখো এখানে রয়েছে শূন্য ছয় তার মানে শূন্যতে তারপরে ছয় ঠিক তার ওপরে মানে এই পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটাও চলে দুই দুয়ের তিন দেখো দুয়ের তিন এখানে কড়াই রয়েছে এখানে দেখালাম না শূন্য কমা মাইনাস ছয় শূন্য কমা মাইনাস ছয়টা ঠিক এই জায়গাটায় আসছে শূন্য কমা মাইনাস ছয় ঠিক আছে এই জায়গাটা আর চার কমা বারো চার কমা বারো কীভাবে দেখ যাবে দেখো এখানে এক দুই তিন চার আর ঠিক তার এইভাবে নিচে যাবে এই ওপরে যাবে হচ্ছে বারো এটা হচ্ছে পাঁচ এই যে দশ এগারো বারো মানে এই পয়েন্টটা এইভাবে যদি দাগ টানো তাহলে খুব ইজিলি অ্যান্সার চলে আসছে দুইয়ের তিন কারণ এর তিন এর কাছেও রয়েছে এর কাছেও রয়েছে তাহলে আমরা লিখবো নির্ণয় সমাধান বলে নিণ্য় সমাধান তাহলে নিম্নে সমাধান বলে যদি আমরা লিখি সমাধান তাহলে এক্স ইকুয়াল টু দুই বেরোবে আর ওয়াই ইকুয়াল টু তিন বেরোবে ঠিক আছে এইভাবে পাঁচের এক একটা করতে হবে চলে আসছি পাঁচের দুই একটা দেখো পাঁচের দু এরটা ওয়াই ইকুয়াল টু এটা ধরে নিতে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এখানে আমাদেরকে যে বক্সটা করতে হবে সেটাও একইভাবে এরকম ভাবে বক্স করতে হবে এবং এখানে আমাদের কিন্তু এক্সের মানগুলো ধরতে হবে তাহলে এক্স এর মানগুলো প্রথমে আমরা যদি ধরি এক তাহলে এক ধরলে তিন থেকে এক বাদ দিলে দুই দুই এককে দুই মানে এটা এক বেরোবে তারপরে যদি আমরা মাইনাস থ্রি ধরি তাহলে মাইনাস থ্রি মানে কত হচ্ছে তিন ত্রিককে নয় নয় একে দশ পাঁচ দুগুনি দশ বেরোচ্ছে অর্থাৎ মাইনাস ফাইভ তারপরে আমরা নিতে পারি হচ্ছে শুধু তিন শুধু তিন নিলে হচ্ছে তিন তিন নয় 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 থেকে এক বাদ দিলে আট হয় চার দুগুণি আট আবার দেখো ওয়াইয়ের মান যদি আমরা আরেকটা নিই মানে টু এক্স প্লাস সিক্স বাই দিয়ে থ্রি এটাকেও আমাদেরকে কি করতে হবে সাজাতে হবে তাহলে এটাও যদি আমরা সাজাই তাহলে প্রথমে আমরা কি নেব এটা প্রথমে নেব হচ্ছে জিরো জিরো নিলে দেখো এখানে ছয় যাচ্ছে তিন দুগুণি ছয়

কোথায় যাচ্ছে এক দুই তিন আর মাইনাস পাঁচ দেখো এই জায়গাটায় মাইনাস তিন কমা মাইনাস পাঁচ এই জায়গাটাই যাবে মাইনাস তিন এক দুই তিন তারপরে মাইনাস পাঁচ ঠিক আছে তারপরে তিন আর চার দেখে নাও তিন আর চার কোথায় হচ্ছে দুই তিন তারপরে এক দুই তিন চার এই জায়গাটা হচ্ছে ঠিক আছে এই জায়গাটা হবে এই জায়গাটায় তিন কমা চার ঠিক করলাম তো কিন্তু এখানে কিছু একটা ভুল হয়ে গেছে দাঁড়াও কিছু একটা মিস্টেক আছে কমা চার তারপরে হচ্ছে এটা মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ ধরো মাইনাস থ্রি কমা মাইনাস ঠিক এই মাইনাস থ্রি কমা মাইনাস আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে ধরো এটা মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ নিচে যাবে এক দুই তিন আর এটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ এই যে এই জায়গাটায় যাবে এটা হবে এবার এটাকে এইভাবে দাগ টানবে ঠিক আছে দাগ সোজা ভাবে দাগ টানবে এটা একদম এরকম ভাবে সোজা একটা দাগ যাবে এরকম ভাবে ঠিক আছে তো এখানে কিন্তু আকাটা ভুল হয়ে গেছে তার জন্য এর উপর দিয়ে একে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপরে আছে 0,2 দেখো 0 তারপরে 2 1 2 ঠিক এই জায়গাটাই যাবে 0,2 -3,0 -3 কোথায় যাবে দেখো 1 2 3 এই যে -3 তারপর কমা 0 মানে এখানেই থাকবে তার মানে এইটা ঠিক আছে আর তিন কমা চার তিন কমা চার তো আমরা দেখিয়েছি যে এটা হচ্ছে তিন কমা চার তাহলে এ রেখাংশটা ঠিক এরকম ভাবে যাবে ঠিক আছে এরকম ভাবে যাবে এইভাবে তোমাদের গ্রাফটা কিন্তু করতে হবে এখানে কিন্তু এই যে দাগগুলো রয়েছে কিন্তু ভুল দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা কোনো ভুল মানে ঠিক বুঝতে পারছি না কি কারণে ভুল হয়েছে এটা ভুল হয়ে গেছে যাই হোক তোমাদের ঠিকটা এখানে বলে দিলাম এবার দেখো চলে আসছি সমাধান করতে বলেছে যে কোনো পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে মানে আমরা এখানে অপনয়নই করব অপনয়ন কিভাবে করে দেখো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো তাহলে এক নম্বর সমীকরণকে এক নম্বর এক দিয়ে দিয়ে এক এবং দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করে পাই তিন দিয়ে গুণ করে পাই ঠিক আছে এক নম্বর সমীকরণকে এক দিয়ে এবং দু নম্বর সমীকরণ তিন দিয়ে গুণ করে পাই তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি দেখে নাও প্রথমে রয়েছে লিখবো আর এখানে হয়ে যাবে থ্রি এক্স তারপর প্লাস দিয়ে ফোর বাই ওয়াই সমান সমান এখানে হয়ে যাচ্ছে ফোর ঠিক আছে দাঁড়াও এটা ভুলে গেল এখানে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন চারে বারো আর এটাও তিন দিয়ে গুন করে এটাও বারো হবে আমি গুন করতে ভুলে গেছি এবার দেখো এটাকে যদি আমরা সাইন চেঞ্জ করি সবকটা এখানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কেটে যাচ্ছে টুয়াই আর বারো ওয়াই মানে মাইনাস চোদ্দ বাই ওয়াই হচ্ছে আর এখানে মাইনাস কত হচ্ছে সাত হচ্ছে তাহলে সুতরাং দিয়ে আমরা ওয়াইর মান বলতে পারি মাইনাস মাইনাস কেটে গিয়ে সাত দো উনি চোদ্দ তাহলে ওয়াইর মান আমরা পেয়ে গেলাম কত দুই ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণে যদি আমরা এই দুইটা বসিয়ে দিই এক নম্বর সমীকরণে Y সমান সমান দুই বশী পাই এই কথাগুলো কিন্তু তোমাদের এই অঙ্কগুলোতে লিখতে হবে অপনয়ন প্রসেসে বা যে প্রসেসেই তোমরা করো না কেন তাহলে এখানে কি আসছে দেখো এক নম্বর সমীকরণে রয়েছে থ্রি এক্স মাইনাস টু তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি থ্রী এক্স ইকুয়াল টু ফাইভ কেন ওয়ান কারণ দুইকে দুই দে ভাগ বলে এক হয় এবার আমরা এক্স এর মান বের করব ছয় বাই তিন ছয় তিন মানে আমরা জানি দুই হবে ঠিক আছে তাহলে হচ্ছে এইভাবে কিন্তু সমাধান করতে হবে চলে আসছি আমরা দেখো ছয় দাগের অঙ্কটা কি বলছে বলছে অথবা দিয়ে রয়েছে ছয় অথবা একটি দুই অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটি সমষ্টি চোদ্দ এবং সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে দুই অঙ্কের সংখ্যাটি কত লিখতে বলেছো তো আমরা কিভাবে করছি দেখে না প্রথমে আমরা কি করলাম ধরে নিলাম দশকের স্থানীয় অঙ্ক এক্স এবং এককের স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে সংখ্যাটা তো আমরা জানি টেন এক্স প্লাস ওয়াই হবে এবার প্রশ্নানুসারে প্রথমটা দেখো এক্স প্লাস ১৪ চোদ্দ কারণ বলেই দিয়েছে যে অঙ্ক দুটোর যোগফল চোদ্দ তাহলে এখান থেকে এক্স এর মান বের করে নিলাম চোদ্দ মাইনাস ওয়াই দেখো সংখ্যাটি থেকে যদি উনত্রিশ বিয়োগ করি তার মানে মাইনাস উনত্রিশ যদি করি তাহলে এই মাইনাস উনত্রিশ কে আমরা ভেঙে লিখতে পারি তিরিশ মাইনাস তিরিশ প্লাস ওয়ান এটাকে আমরা উনত্রিশ কে ভেঙে লিখতে পারি এবার তিরিশটাকে সামনে নিয়ে আসলাম আর একটাকে লাস্টে নিয়ে গেলাম এই দুটো থেকে কমন যাচ্ছে দশ আর এই লাস্টের দুটো আমরা একটা বক্সের মধ্যে করে নিলাম তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এরকম সংখ্যা এবার এই সংখ্যাটা আমাদেরকে কি বলেছে দেখো সমান করতে হবে মানে এককের অঙ্কগুলো এটা আমরা পেলাম হচ্ছে দশকের অঙ্ক আর এটা আমরা পেলাম হচ্ছে এককের অঙ্ক তাই তো তাহলে দশক আর এককের অঙ্ক যদি সমান করে দিই তাহলে দেখো এখানে প্রশ্ন অনুসারে সমান করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা এক্স এর মান পেলাম দেখো ওয়াই প্লাস ফোর এটা দু নম্বর সমীকরণ তাহলে এক আর দুই যদি তুলনা করি তাহলে আমরা এখানে ওয়াই এর মান পেয়ে যাবো প্রথমেই পাঁচ ওয়াই এর মান যদি পাঁচ আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে দেখো পেয়ে যাবো এর মান নয় তাহলে সংখ্যাটা কত নয় দশে নব্বই আর পাঁচে পঁচানব্বই তাহলে সংখ্যাটা কিন্তু পঁচানব্বই অ্যান্সার হবে এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে চলে আসছে দেখো একটা উৎপাদক বিশ্লেষণ রয়েছে এই উৎপাদক বিশ্লেষণটা আমরা কিভাবে করব দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে কিউ কে এর জায়গায় লিখবো ওয়ান বাই কে এখানেও তাই লিখবো আর প্লাস দিয়ে আমরা কি করবো এটাকে ভেঙে দেবো সাতাশ মাইনাস এক করবো আর বাই দিয়ে সাতাশ করব মানে ছাব্বিশ করতে গেলে সাতাশ থেকে এক বিয়োগ করে দিলাম আবার দেখো এর জায়গায় পিকিউব লিখবো ওয়ান বাই এর জায়গায় পিকিউব লিখবো আর এখানে সাতাশ বাই সাতাশ করলে এক হয় আর ওয়ান বাই সাতাশ এখানে আমরা লিখে দিলাম এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখো এর জায়গায় পিকিউব ওয়ান বাই পি কিউবের জায়গায় পি কিউব আর এই মাইনাসটা ওয়ান বাই সাতাশ এখানে লিখবো আর প্লাস ওয়ানটা এই পাশে লিখবো এবার এটাকে আমরা কি করব ভালো করে লক্ষ্য করে দেখো পি এর হোল কিউব করে দিলাম এখানে ওয়ান বাই পি এর হোল কিউব করে দিলাম আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান থ্রি এটা প্লাস দিয়ে মাইনাস ওয়ান বাই থ্রি এটার কিউব হয়ে যাবে ঠিক আছে আর মাইনাস দিয়ে আমরা সূত্র কি জানি থ্রি এ বি সি তার মানে থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এটা হচ্ছে সি ঠিক আছে মানে এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম ঠিক আছে এবার দেখো একটা সূত্র তোমরা যেটা জানো না বা জানতেও পারো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এটা যদি থাকে তাহলে তার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা ব্র্যাকেটে তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি আর মাইনাস সি এ এই সূত্রটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো আমরা এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব দেখানো এখানে প্রথমে রয়েছে পি প্লাস ওয়ান বাই পি আর মাইনাস দিয়ে ওয়ান থার্ড রয়েছে এখানে এর জায়গায় মাইনাস কেন কারণ মাইনাস দিয়ে পুরো সিটাকে আমরা ধরেছি ঠিক আছে সি এর মান মাইনাস একের তিনি আমরা লিখেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো সেকেন্ড ব্র্যাকেট লিখব তারপরে হচ্ছে শুধু আমরা কি লিখবো পি এর কিউব ঠিক আছে পি এর কিউব তারপরে ভালো করে লক্ষ্য করে দেখো সরি পি এর কিউব না এখানে হয়ে যাবে কত পি এর স্কোয়ার পি এর স্কোয়ার তারপরে হয়ে যাবে ওয়ান বাই পি এর স্কোয়ার তারপরে হয়ে যাবে প্লাস দিয়ে ওয়ান বাই নাইন কারণ ওয়ান ওয়ান বাই বাই থ্রি স্কোয়ার করলে নাইন হবে তারপরে মাইনাস পি ইন্টু ওয়ান বাই পি তারপরে মাইনাস দিয়ে ওয়ান বাই পি ইন্টু একের তিন তারপরে আবার মাইনাস দিয়ে মাইনাস একের তিন ইন্টু শুধু এটা হয়ে যাবে পি ঠিক আছে এটা সেকেন্ড প্যাকেটে করলাম এর পরের লাইনে আমরা যদি আসি ঠিক আছে পরের লাইনে জায়গা নেই এখানে এখানে করে দিচ্ছি দেখো পরের লাইনে যদি আসি তাহলে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস এক তিন এটা হলো তারপরে আমরা এখানে কি করবো পি স্কোয়ার জায়গা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই নাইন মাইনাস দিয়ে এটা এক হয়ে যাবে কারণ পিপি এখান থেকে দেখো কেটে যাচ্ছে তাহলে এক হয়ে যাবে তারপরে প্লাস দিয়ে ওয়ান বাই থ্রি পি হয়ে যাবে আর প্লাস দিয়ে এখানে পি বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে এবার আমরা কি করব লাস্ট লাইনটা দেখো পি প্লাস ওয়ান বাই পি মাইনাস এক তিন হয়ে যাবে এখানে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর মাইনাস দিয়ে এটা আমরা কি করব এখানে দাঁড়াও এখানে একটা কিছু ভুল হয়ে গেছে এখানে কিছু একটা ভুল হয়ে গেছে ওয়ান বাই নাইন আচ্ছা 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 এখানে ওয়ান বাই নাইনকে ওয়ান বাই নাইনের সাথে যদি ওয়ান মাইনাস করি তাহলে এখানে এইট বাই নাইন হয়ে যাবে মাইনাস এইট বাই নাইন প্লাস ওয়ান বাই থ্রি পি আর প্লাস পি বাই থ্রি এটা হচ্ছে ঠিক আছে ঠিকই আছে শুধুমাত্র আমি এখানে ভাবছিলাম যে এটা কোথায় গেল এই যে দুটো রাশি এই দুটো রাশির কিন্তু বিয়োগ করা হয়েছে রাফে ঠিক আছে আমি মুখে মুখেই করে নিয়েছি তোমরা রাফে করতে পারো চলে আসছি আমরা দেখো এখানে নয়ের দুয়েটটা এটা নয়ের দুয়েটটা আমরা কি করে করবো এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরে নিতে পারি এটাকে আমরা ধরে নিলাম ফাংশন অফ এক্স টু কিউব প্লাস দিয়ে আমরা লিখবো ঠিক আছে তাহলে এখানে এক্স এর মান এমন একটা সংখ্যা ধরতে হবে যে এই ফাংশন অফ এক্স এর মান কিন্তু জিরো হবে এটা কিন্তু আমাদের চেক করে করে দেখতে হয় কিন্তু আমরা এখানে চেক করছি না ডাইরেক্ট আমরা এক্স এর মান ধরে নিলাম হাফ এক্স এর মান যদি হাফ ধরো তাহলে এখানে ফাংশন অফ এক্স এর মান কিন্তু জিরো আসবে ঠিক আছে তাহলে এটা যদি আমরা এটা ধরি তাহলে এর উৎপাদক পেয়ে যাব এর উৎপাদকটা তাহলে কি হবে বলতো এর উৎপাদকটা হয়ে যাবে এক্স মাইনাস হাফ হয়ে যাবে এর উৎপাদকটা ঠিক আছে তো এই উৎপাদকটা কিন্তু এখানে লিখতে হবে এবার দেখো এখানে যদি আমরা এই উৎপাদকটাকে লিখি তাহলে আমাদের এটাকে এখানে কিভাবে করতে হবে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাই এটাকে আমাদের তিনবার লিখতে হবে এটাকে আমাদের একটা গ্যাপ দিয়ে ঠিক আছে এটাকে তিনবার লিখবো মানে এক্স প্লাস ওয়ান বাই টু তারপরে লিখব এক্স প্লাস ওয়ান বাই টু তারপরে আবার লিখবো এক্স প্লাস ওয়ান বাই টু এর অঙ্ক ঠিক আছে এটা অঙ্কটা মাথায় রাখবে ভ্যানিশিং ফ্যাক্টর বলা হয় এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো টু এক্স স্কোয়ার দিয়ে যাচ্ছে তাহলে ওপরে হয়ে যাবে কি টু এক্স কিউব আর প্লাস দিয়ে টু টু কেটে যাচ্ছে তাই এখানে পড়ে থাকছে এক্স এ স্কোয়ার মাইনাস দিয়ে আমরা টু এক্স স্কোয়ার লিখবো তার মানে এখানেও ঠিক মাইনাস টু এক্স বসবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস দুই দুই কেটে যাচ্ছে শুধু এক্স বসছে আর প্লাস দিয়ে এটা লিখবো হচ্ছে টেন এক্স তাহলে টেন এক্সটা আসছে কোথায় থেকে এখানে লিখবো হচ্ছে প্লাস দিয়ে আমরা টেন লিখবো এবার এটারও কাটাকুটি করে আমরা পাচ্ছি হচ্ছে দেখো শুধু পাঁচ এবার দেখো তিনটে রাশি যদি সেম দেখতে হয় তাহলে সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম আর যেটা বাইরে রয়েছে মানে যে রাশিগুলো বাইরে রয়েছে সেগুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টেন ঠিক আছে এবার এখান থেকে দেখো লশগো করা যাচ্ছে তাহলে এটা লসগো করলে টু টু এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে আর এটার থেকে যদি টু কমন নিয়ে নাও তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস দিয়ে পাঁচ হচ্ছে এবার আমরা কি করব টু টু কেটে যাচ্ছে তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর এই পাশে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ ঠিক আছে দেখো টু এক্স প্লাস ওয়ান এর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার এইভাবে কিন্তু তোমাদের ব্যানিশিং ফ্যাক্টারটা করতে হবে তো এই গেল হচ্ছে আজকের সম্পূর্ণ মডেল করে দিলাম আমি মডেল টু এর যেটা একশো পেজ নম্বর একশো রয়েছে ঠিক আছে এই পেজটা তোমাদের যদি পুরোটা দেখে থাকো বা শেষ পর্যন্ত যদি আমার সাথে এতক্ষণ দেখেছ মানে কি করে সমাধান করলাম তাহলে তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো ঠিক আছে তারপরে দেখো এর মাঝখানে কিছু অঙ্ক বাদ গেছে যেমন প্রয়োগ এবং যে উপবাদ্য উপবাদ্য তো তোমরা টেক্সট বই পেয়ে যাবে প্রয়োগগুলো কিন্তু তোমরা কমিউনিটি পোস্ট ঠিক আছে তোমাদের আমার চ্যানেলে দেখবে যে কমিউনিটি কমিউনিটি যে সেকশনটা রয়েছে সেই কমিউনিটি পোস্টগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে সেখানে কিন্তু সেই অঙ্কগুলো আমি ছবির মাধ্যমে পোস্ট করে দিই ঠিক আছে সেটা আমি এখানে করাই না কারণ একেই এটা অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে সেটা করাই ঠিক আছে আর পার্ট যদি পুরোনো পার্টগুলো না দেখে থাকো মডেল ওয়ান যদি না দেখে থাকো এছাড়াও তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেরও সমাধান আমি করে দিয়েছি প্রশ্নবিচিত্রা সেটাও তোমরা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলো না কারণ ওখান থেকে তোমরা পিডিএফটা পাবে এই অঙ্কগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে তাই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে